ছাড়িয়েছি, যেমন জেন্ডার সেন্সিটিভ যে সমস্ত হেলথ অ্যান্ড এডুকেশন ইন্ডিকেটর আমরা ছাড়িয়েছি, এমনকি লঞ্জিভিটি আমরা আয়ুষ্কাল সেখানেও আমরা ছাড়িয়েছি। কিন্তু অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরা যাক মাথাপিছু আয় যদি আমি পিপিবি ডলারে নেই, আমরা কিন্তু ভারতকে এখনও ক্রস করতে পারিনি, কিন্তু আমরা দ্রুত ছুটছি সেটাকে ছোঁয়ার জন্য। বাড়িতে আমি যে কদিন আছি এবং আমি আশা করব যে বিআইডিএস আরও বেশি করে আউটপুট দেবে আমাদেরকে, যেটাতে আমরা বেনিফিটের হব। এবং আমি গ্রামে গিয়ে বটতলায় বসে যখন বক্তৃতা দিই আমার বাপ চাচার সঙ্গে, এই টেকনিক্যাল ভাষাগুলোকে আমার গ্রামীণ ভাষায় অনুবাদ করে তাদের কাছে পৌঁছে দিতে পারি। আসলে বিআইডিএস এই বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে এবং মুজিব শতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আমরা গত 50 বছরে যে ধরনের অর্জন হয়েছে বা চ্যালেঞ্জগুলো আছে সেই বিষয়ে একটা আন্তর্জাতিক সেমিনার আয়োজন করছি। সেখানে অনেকগুলো বিষয়ে আলোচনা হবে, তন্মধ্যে প্রায় বিশিষ্ট জনের ভারত এবং পাকিস্তানে শিল্প খাতের পরিমাণ জিডিপিতে এটা কমেছে 1990 এবং 2020-এর তুলনায় লক্ষণীয়ভাবে কমেছে, বাংলাদেশে এটা লক্ষণীয়ভাবে বেড়েছে। দুই নম্বর হচ্ছে যে ভারত এবং পাকিস্তানে আমাদের যে নারীদের শ্রমবাজারে অংশগ্রহণের হার বা ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন রেট সেটা আমাদের চাইতে অনেক নিচুতে। এখানে একটু পুরো একটা ম্যাক্রো পার্সপেক্টিভ যেটা বলি, পুরো অর্থনৈতিক পার্সপেক্টিভ নিতে হবে। আমি যদি শুধু ওনার শিল্পের কথা চিন্তা করি তাহলে আপনি আমি সবাই আমরা এখানে একমত হব যে ওনার শিল্পকে যাতে কম খরচে উৎপাদন করতে পারেন সেই ব্যবস্থা করা উচিত। এবং আমরা খুব হাসি খুশিভাবে একটা কনক্লুশন যদি ড্র করে ফেলে যে হ্যাঁ ওনাদের জন্য কম খরচে বিদ্যুৎ দেওয়া উচিত, তাহলে একটু পরেই আবার এখানে উনি আছেন, উনি বলবেন যে আমি কি করে ওনাকে কম খরচে বিদ্যুৎ দিব কারণ আমার উৎপাদন খরচ বেশি। ইন্ডিয়ান লেভেলে যদি আমার অকৃষি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে, তার ফলে আমার হাউজহোল্ড লেভেলে অকৃষি খাতে ইনকাম বেড়ে যায়, এবং অকৃষি খাতের ইনকাম যদি হাউজহোল্ড লেভেলে বাড়ে তখন ওই হাউজহোল্ড থেকে অন্য জেলায়, অন্য রুরাল আরবানের মাইগ্রেশন অন্য জেলায় পাঠানোর যে প্রবণতা সেটাও কমে যায়। সেকেন্ডারি টাউন থাকে অথবা পৌরসভা থাকে সেগুলোকে ডেভেলপ করতে পারি, সেখান থেকে আমাদের শহরে মাইগ্রেশনের রেটটা অনেক অনেক কমে আসবে যদি সেখানে আমরা অকৃষি খাতকে আরও উৎসাহ। এবং নগরায়নের ক্ষেত্রে আমাদের আমরা তুলনামূলকভাবে সাফল্য অর্জন করেছি এবং এটা সমগ্র সোসাইটিকে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সাহায্য করেছে। এর আগে কিন্তু এভাবে চুক্তিপত্র করে কমিটমেন্ট হয়নি। আচ্ছা, মৌখিক ছিল? মৌখিক ছিল কমিটমেন্ট গুলো, এবার চুক্তিপত্র করে হচ্ছে এর মধ্যে। এবং বড় বড় যে বললাম যে ডোনার এজেন্সি গুলো এবং কর্পোরেট হাউস গুলো এসেছে, ইভেন আপনার বিল গেটস এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, আচ্ছা, তারাও যোগ দিয়েছেন এতে। তারা বলছেন যে এবং ইউরোপীয় কমিশন সহ তারা $600 মিলিয়ন ডলার তারা এগ্রিকালচার রিসার্চ এর ক্ষেত্রে দেবে, যেটা যেটা গ্রিন এগ্রিকালচারের ক্ষেত্রে ইউজ হবে। তাদের আয় ডেফিনেটলি অনেক বেশি, কিন্তু এটা আমরা বলি একটা ট্রিকল ডাউন বেনিফিটস আছে যারা পায়। আপনি যদি রাস্তাঘাট করেন সেখানে কিছু লোক একটু বেশি বেনিফিট পাবে, কিন্তু আমি প্রপার স্ট্র্যাটেজি যদি নিতে চাই তাহলে আমার গ্রোথটা কমে যাবে। আমি এটাকে খুব বেশি কন্ট্রোল ভিলেজ সেটা যদি ধরে নেই আমাদের এভারেজ এগ্রিগেট পিকচার ফর ফর নন কভার্ড অর জেনারেলি বাংলাদেশে, তাহলে এটা 12%, এটা খুব মাত্রাতিরিক্ত কম। সুতরাং আমরা যতটা আর্জেন্সি নিয়ে এখন ভাবছি তার চেয়ে তো বেশি আর্জেন্সি নিয়ে আমাদের ভাবা উচিত। Bangladesh has surpassed both India and Pakistan. The Bangladesh was growing at an average rate of 5%. India was growing during the 14-20 period 1.1%, and Pakistan was only 0.8%.